রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাংলোতে কর্তব্যরত পুলিশ কনস্টেবল মেহেদি হাসান বয়স ছাব্বিশ গুলিতে নিহত হয়েছেন আজ শুক্রবার বিকেল আনুমানিক তিনটার দিকে এই ঘটনা ঘটে খবর পেয়ে রমনা থানার উপপরিদর্শক এস আই সালামসহ নিহতের সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন বিকেলে পৌনে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ের ইনচার্জ মোহাম্মদ মিয়া তিনি জানায় মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজের বন্দুকের গুলিতে তিনি মারা যান